কলিয়াবর ভূরবন্ধার মথাউরি সিগার ফলত এতিয়াও জলমগ্ন হয়ে আছে রূপহীহাটর বিস্তীর্ণ এলাকা। বহু এলাকার পৰা পানি উলুয়াই নোযাত আপন ঘরখনলৈ উভতিব পৰা নাই বানাক্রান্ত। মথাউরির উপরতে দুর্বিষহ দিন পার করেছে বানপীড়িত লোকসকলে। পর্যাপ্ত খাদ্য সামগ্রীর অভাবত ভোগা লোকসকলের মাজত সৃষ্টি হয়েছে হাহাকার অবস্থার। অস্বাস্থ্যকর পরিবেশত আশ্রয় লই থাকা পরিয়ালকেইটার সদস্যসকল বিভিন্ন রোগত আক্রান্ত হওয়ারও আশঙ্কা প্রকট হয়েছে। এই সন্দর্ভত আপনাদের চাওক নেকিবুর রহমানের এখন প্রতিবেদন। নিশ্চিতভাবে এই মুহূর্তত মই উপস্থিত হয়েছো যে নগাঁও জেলার রূপহীহাটর যে 2 নং ভূরবন্ধ আছে, 2 নং ভূরবন্ধার যে ডিং হিলঘাট মথাউরি আছে, ডিং হিলঘাট মথাউরির উপর এই মুহূর্তে আহি উপস্থিত হয়েছে। কেনো যে ইতিমধ্যে রাজ্যের বান পরিস্থিতি কিছু পরিমাণে হাম কাটিছে যদিও এতালেকে দুঃখ দুর্দশায় লগ নেরা নাই একাংশ লোকক। যে ব্রহ্মপুত্র ইতিমধ্যে এক সপ্তাহ দিন পূর্বে যে ব্রহ্মপুত্র বাঢ়নি পানির কবলত পরিছিল, এই ব্রহ্মপুত্র বাঢ়নি পানির কবলত পরার পিছরে পরা এই লোকসকল আহি পেলায় 2 নং ভূরবন্ধার বা বিনা পানি অঞ্চলের লোকসকল আহি পেলায় তেওঁলোকৰ নিজৰ যে আপন ঘরখন আছিল এই সপোনের ঘরখন এৰি পেলায় তেওঁলোকে মথাউরিত এইদরে আহি তেওঁলোকে আশ্রয় লোবলৈ গৈছে। তেওঁলোকে পশুধনের সহিত সহবস্থান করে আছে বিগত প্রায় 10 দিন ধরে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা যে তেওঁলোকৰ পৰা আমি ইতিমধ্যে জানিব পাৰিছোঁ যে প্রায় 10 দিন ধরে তেওঁলোকে এই অস্বাস্থ্যকর পরিবেশের মাজত তেওঁলোকে যদিও জীবন নির্বাহ করে আছে। কেননা তেওঁলোকৰ যে গড়সমূহ আছে সেই গড়সমূহের ভিতর ইতিমধ্যেও যে বাঢ়নি পানি আছে, বাঢ়নি পানি প্লাবিত করে থাকে। তেওঁলোকে থকা খোৱাৰ কোনো ধরনের সুব্যবস্থা নথকা সত্ত্বেও উপায়ন্তরে তেওঁলোকে পানীত হাঁহ নচরার দ্বারা তেওঁলোকে ইয়াত জীবন নির্বাহ করে আছে। ইয়াত কিছু স্থানীয় লোক আছে, মই তেওঁলোকৰ কাষলৈ যাম। আপোনালোকে কেতিয়াৰ পৰা আছে? আমি যোৱা সময়ৰ পৰা দেওবাৰত পানি আহিছে, ৰাতি টোপনির মাজতে পানি সোমাই গেল ঘরের ভিতর। গরু ছাগলী লই হাতাড়ি পার করেছো মাথরিত। সোমবার আজি সোমবার পার হয়ে গেল, আজি বুধবার, 10 দিন চলি আছে। এতিয়া আমি মাত্র সরকারের পরাই এই জনপদ 1 কেজিকে চাউল পাইছো আর অল্প অল্প ডালি পাইছো, নিমক তো পাই নাই। এই এইটো কি সরকারের নীতি নাকি আরো কিবা পাবলৈ আছে নাকি? আর আপোনালোকক স্বাস্থ্য চিকিৎসাৰ বাবে মেডিকেলৰ মানুহ আহিছিল? কোনো অহা নাই। 5 কেজি চাউলৰ বাহিৰে আপোনালোকে একো পোৱা নাই? পোৱা নাই। এতিয়া আপোনালোকে থকা খোৱাৰ অসুবিধা হৈছে নাই? হোৱা নাই, অসুবিধা হোৱা নাই। ঘৰত যাব পৰা নাই, এতিয়াও মাথুৰিত আছো আমি। মাথুৰিত আছো। ঘৰত এতিয়াও কিয় যাব পৰা নাই? পানি আছে, এতিয়াও পানী আছে। কিন্তু আপোনালোকক কোনো চৰকাৰী সাহায্য এতিয়ালৈকে বঞ্চিত হৈ আছে নেকি বৰ্তমান? এতিয়াও সেই ক'লো নহয় যে 1 কেজি 1 কেজিকে চাউল পালো, সেইটোৱেই আৰু দিয়া নাই। 10 দিনত 1 কেজিকে চাউল, সেইটোৱেই আৰু দিয়া নাই, আৰু পোৱা নাই। এতিয়ালৈকে আপোনালোকে গৰু ছাগলীৰ সৈতে একেলগে থাকিবলৈ? এই মাথুৰিতেই আছো আমি, এই মাথুৰিতেই বস কৰি আছো। গৰুৰ যে একদিন দিছিল যে চাউল এই চাপৰ, সেইটোৱেই আৰু নাই। আৰু এতিয়া মানুহে এই যে গছৰ পাত কাটি কাটি আনি খুৱাই আছে, সেনেকৈ আছে। আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এই মুহূৰ্তত আমাক পৰিৱেশ দেখুৱাৰ বাবে।